খোঁজ করছি, কোথায় যাবো বলো তো? চলো তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাবো আমরা। চুলটা বেঁধে নিলাম, এটাও পরে নিলাম, ক্রিম তো মেখেছি, চুল আঁচড়েছে, রেডি। আর একটু লিপস্টিক মাখি না, ঠোঁটটা এখন সাদা সাদা স্পট এসে যাচ্ছে, সেই জন্য লিপস্টিকের কেমিক্যালের দোষও হতে পারে বা আমার একটা বদ অভ্যাস আছে ঠোঁটটাকে চামড়া সেরা তার জন্য হতে পারে। তো চলো নিজে রেডি, এবার চলো ছেলে কি করছে দেখা যাক। মা, শাশুড়ি আর ছেলে সবাই মিলে যাচ্ছি, কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখাই। চলো আমরা কাপড় পরে সবাই রেডি, সোনামুন্ডু রেডি, চলো চলো। তুমি রেডি তো দিদা? আমি রেডি। আচ্ছা চলো, কত চুলের বহর না আজবালে হয় বলো তো, ওর আর ভালো লাগছে না, আর দেরি সইছে না, চলো চলো দেরি হয়ে যাচ্ছে, টাটা। চলো সবাই একটা জায়গায় বেরিয়ে চলো, সোনামুখকে দিয়ে মাকে আর আমার শাশুড়ি মা, মা দু মা মিলে শাশুড়ি নিয়ে চলে গেল। তো আমরা যাচ্ছি এখন দোকানের দিকে, রওনা হচ্ছি। চলো দোকানে আমরা কেন যাচ্ছি এখন আর কি দেখতে যাচ্ছি আজকে কি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যো তালা নিয়ে নিয়েছি, তালা দুটো তালা গেটে দিয়ে যেতে হবে, ঘরের ভেতরে তালা দেবো না, কলাপসিবলের বাইরের গেটেই তালা দিয়ে দেবো আজকে। ঘরে তালা চাবি দিয়ে এই যে চাবি আর চার্জার, ফোনে চার্জ নেই, নিয়ে নিয়ে যাচ্ছি। এই যে দেখো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এই যে আমাদের ফ্ল্যাটের নিচে এই যে গাড়ি দেখতে পাচ্ছি, এই যে গাড়ি সব রাখা। চলো ফ্ল্যাটে আমরা কাকুর দোকানে এসে বসে আছি, ওয়েট করছি, এখনো আসেনি। এই যে সোনা গুলো, কি দেখবে দেখো, কি আজকে যাবে রাস্তায় কত লোকজন দেখার জন্য অপেক্ষা করছে দেখো।